হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো জিজ্ঞের বেশ কিছু গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউইপি নিউ ভ্যাকেন্সি কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সি আফগানি মেন্স পরীক্ষা রেলের বিভিন্ন পরীক্ষা এবং এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য এই সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ফ্রেন্ডস এটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পূর্ণ ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন অর্থাৎ এই বছর দু সালের জানুয়ারি থেকে জুন মাস এই ছয় মাসের গুরুত্বপূর্ণ আটশোটি প্রশ্নের আমরা একটি ভিডিও করেছি তো এই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও তোমরা কিন্তু এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ওকে এবং এই আটশোটি প্রশ্নের পিডিএফ ফাইলও তোমরা কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো মূলত রেলের বিভিন্ন পরীক্ষা এবং ডাব্লিউইপির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে ফ্রেন্ডস আজকে এটি আমাদের তেরো নম্বর মক টেস্ট আজকে এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো আজকের প্রথম প্রশ্ন গান্ধীজির সমাধিস্থলের নাম কী বিভিন্ন পরীক্ষায় কিন্তু সব বিষয় থেকে প্রশ্ন আসে কোন ব্যক্তির সমাধিস্থলের নাম কী তো গান্ধীজি এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গান্ধীজির স্থলের নাম সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে অপশন এ রাজঘাট ওকে নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম বিজয় ঘাট জওহরলাল নেহরু যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তার সমাধিস্থলের নাম শান্তি ভবন রাজেন্দ্র প্রসাদ যিনি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তার সমাধিস্থলের নাম মহাপ্রয়াণ ঘাট ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম শক্তিস্থল এবং রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম বীরভূমি তো এইসব তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং আরও কিছু প্রাসঙ্গিক তথ্য গান্ধীজির মৃত্যু হয় তিরিশে জানুয়ারি উনিশশো সালে এই তারিখটা কিন্তু পরীক্ষা আসে এটি কিন্তু বিগত ক্ল্যাকশিপ পরীক্ষাতেও এই প্রশ্নটি এসেছিলো ওকে এবং গান্ধীজিকে হত্যা করেন নাথুরাম গডসে তো এই হলো এই প্রশ্নের প্রাসঙ্গিক তথ্য তোমরা কিন্তু এইসব তথ্যগুলো খাতায় অবশ্যই নোট করে রাখবে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন গর্বা নৃত্যশৈলী কোন প্রদেশের প্রচলিত নৃত্য বিভিন্ন নাচ কোন রাজ্যের এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে তো এই সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে গড়বা এটি গুজরাটের প্রচলিত নৃত্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এবং আরও বেশ কিছু নাচ রয়েছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখো কুচিপুড়ি কোথাকার নৃত্য অন্ধ্রপ্রদেশ কথাগুলি কেরালা ভাঙড়া এটি কোথাকার পাঞ্জাবের এটি গুরুত্বপূর্ণ কত্থক মূলত উত্তরপ্রদেশ অপশনে কিন্তু উত্তর ভারতও থাকতে পারে ওকে কত্থক উত্তর ভারত মূলত প্রদেশের নৃত্য মোহনিয়ট্টম এটি কেরালা ঘুমুর এটি কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রাজস্থান বিহু আসাম এবং ছৌ ও বাউল এগুলো পশ্চিমবঙ্গের লোকনৃত্য তো এই তালিকাটা তোমরা কিন্তু অবশ্যই নোট করে রাখবে খাতায় এবং এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন দীর্ঘদৃষ্টি সমস্যা কমাতে নিম্নলিখিত কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর নিজেরা মনে মনে বলার চেষ্টা করবে অথবা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবে তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমাদের এই কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্নের উত্তর ফুল হচ্ছে তোমরা এই মক টেস্টগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতি কতটা রয়েছে সেগুলো কিন্তু যাচাই করতে পারবে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উত্তর লেন্স ওকে নেক্সট যাব চার নম্বর কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় এই চারটে অপশনের মধ্যে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সোডিয়াম এই ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় ওকে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম এরপরে নেক্সট দেখো পাঁচ নম্বর ঝালাইয়ের কাছে যে ব্যবহৃত হয় উত্তপ্ত শিখা সেই শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিক্ষা প্রস্তুতিতে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কম্পিউটার সফটওয়্যারের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত এটি অ্যাকচুয়ালি আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত এবং এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আসে যে ভারতবর্ষের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ওকে তো ভারতবর্ষের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরু শহরকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সম্প্রতি গোয়ার নতুন গভর্নর হিসাবে শপথ গ্রহণ করলেন কে তো দেখো সম্প্রতি গোয়ার রাজ্যপাল নতুন নিযুক্ত করা হলো তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভগৎ সিং কসারি ওকে ইনি কিন্তু নতুন গভর্নর হিসাবে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন অথবা শপথ বাক্য পাঠ করেছেন ওকে তো দেখো গোয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো এর আগে গোয়ার রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক সম্প্রতি তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওকে বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত আছেন ভগৎ সিং কষারি কিন্তু বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত আছেন তো বর্তমানে ভগৎ সিং কষারি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত আছেন এবং তিনি একই সঙ্গে গোয়ারও রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন অর্থাৎ সিং কোসারি কিন্তু এখন বর্তমানে দুটি রাজ্যের রাজ্যপাল ওকে আর গোয়ার রাজধানী হলো পানাজি আর গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম প্রমোদ সাওয়ন্ত ওকে তো এই হলো গোয়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চীনে ওকে দু হাজার বাইশ সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনে এবং এই এশিয়ান গেমস প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে দিল্লিতে ওকে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কত তারিখে চন্দ্রযান টু লঞ্চ করা হয় এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো রেলের পরীক্ষা এবং ডাব্লিউ ইবির যে নিউ ভ্যাকেন্সি রয়েছে সেইসব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো কত তারিখে চন্দ্রযান টু লঞ্চ করা হয় দেখো সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার উনিশ সালের বাইশে জুলাই অর্থাৎ গত বছর বাইশে জুলাই চন্দ্রযান টু লঞ্চ করা হয়েছিল নেক্সট দেখো দশ নম্বর কোন পরিকল্পনার সময় বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটো যুদ্ধে লিপ্ত হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু ভারতবর্ষ পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়ে যায় ওকে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন এন এ ডিপি এর সম্পূর্ণ নাম কী তো এইসব কিন্তু পরীক্ষায় আসে তো দেখো এন এডিপি এর সম্পূর্ণ নাম হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি ওকে নিকোটিনামাইট অ্যাড এনাইন ডাইনিউক্লিওটাইট ফসফেট অপশন এ বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় লাইসোজম মাইট্রোকোন্ডিয়া রাইবোজম নাকি নিউক্লিয়াস তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আছে যে আত্মঘাতী থলি কাকে বলা হয় তাহলে হয়ে যাবে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় ওকে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় তো দেখো এই প্রশ্ন সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে আর কোষের প্রোটিন ফ্যাক্টরি যেটা আমরা এই প্রশ্নে দেখলে রাইবোজমকে বলা হয় ওকে তো এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই রিলেটেড এবং পরীক্ষায় আসে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন জলে দ্রবণীয় কোন ভিটামিন বা এই চারটির মধ্যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন ওকে তো দুটো হয় একটি হয় জলে দ্রবণীয় ভিটামিন একটি হয় ফ্যাটে দ্রবণীয় ভিটামিন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি ওকে আর তোমরা মনে রাখবে যে জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বি পি আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এ কে তো এগুলো কিন্তু অনেকেরই গুলিয়ে যায় তো এই সংক্রান্ত তোমরা একটি সূত্র মনে রাখতে পারো তোমরা সবসময় মনে রাখবে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এদিকে তোমরা এই সূত্রটি মনে রাখবে যে এদিকে আয় ঠিক আছে এই এদিকে দিয়েই এডিইকে তোমাদের হয়ে যাবে তোমরা কিন্তু খুব সহজেই এই যে এদিকে শব্দ এই শব্দটার দ্বারা তোমরা মনে রাখতে পারবে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এ ডি ই কে মানে এদিকে আর এই ভিটামিনগুলো ছাড়া বাকি যে ভিটামিনগুলো পড়ে থাকলো যেমন বিসিপি এগুলো জলে দ্রবণীয় ভিটামিন তো তোমরা যদি একটু বুদ্ধি করে এগুলো পড়াশোনা করো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা হলে প্রশ্নগুলোর উত্তর সঠিক করে আসতে পারবে ঠিক আছে তোমাদের কিন্তু কনফিউজ হবে না ওকে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায় এটি একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে এটি পর্দায় হবে দয় রেপ আকার অন্তস্থ ওকে কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অসৎবিম্ব ওকে অসৎবিম্বের ছবিগুলো এগুলো কিন্তু পর্দায় ধরা যায় না কিন্তু এর ছবি তোলা যায় ওকে আবার ঠিক সৎ প্রতিবিম্ব এগুলো কিন্তু পর্দায় ধরা যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওকে নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মরুভূমির মরিচিকা মরুভূমির মরিচিকা এটি কোন ধরনের প্রতিবিম্ব অসৎ বিম্ব অবতল প্রতিবিম্ব নাকি এর মধ্যে কোনটি নয় তো মরুভূমির মরিচিকা এটি সবসময় তোমরা মনে রাখবে এটি একটি অসৎবিম্ব ওকে এর কিন্তু ছবি তোলা যায় কিন্তু এগুলোকে পর্দায় ফেলা যায় না তোমাদের আগের প্রশ্নে এই প্রশ্নে সলভ করালাম তাহলে মনে রাখবে যে মরুভূমির মরিচিকা এটি একটি সদ্বিম্ব এবং এই রিলেটেড আরেকটি প্রশ্ন আছে যে মরুভূমির মরিচিকা এটি হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি গুরুত্বপূর্ণ বাস্তব উদাহরণ ওকে এটি হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘটে থাকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক কোষ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এই চারটির মধ্যে বৈদ্যুতিক কোষ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সালফিউরিক অ্যাসিড ওকে বৈদ্যুতিক কোষ ব্যবহার করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে নেক্সট দেখো চন্দ্রযান টু থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চন্দ্রযান টু কোথা থেকে উৎক্ষেপণ করা হয় তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ওকে তো এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং এর পাশাপাশি দেখো তোমরা কিন্তু এই চারটা অবশ্যই মনে রাখবে তোমরা পারলে এই চারটাকে স্ক্রিনশট করে নাও অথবা খাতায় টুকে নাও দেখো কী বলা হয়েছে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টাট্টারিক অ্যাসিড দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড চায়ে থাকে ট্যানিক অ্যাসিড প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষায় আসে নেক্সট দেখো মৌমাঝির হুলে থাকে মিথানয়িক অ্যাসিড পাকরসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচসিএল ওকে এবং মূত্রে থাকে ইউরিক অ্যাসিড তো এই চারটা আমি আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে এবং অ্যাসিড সংক্রান্ত প্রশ্ন তোমরা কিন্তু মানে কোন পদার্থে কোন অ্যাসিড থাকে এই সংক্রান্ত প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে এর বাইরে কিন্তু পড়ার আর দরকার নেই ওকে তো মোট এই আটটা পদার্থে কি কি অ্যাসিড থাকে তোমরা কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন ভারতরত্ন কোন রঙের ফিতা দিয়ে দেওয়া হয় তো পুরস্কারটি দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হিসাবে ভারত রত্ন পুরস্কারটি দেওয়া হয় সাদা ফিতা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই সাদা ফিতা দিয়ে কিন্তু ভারত রত্ন পুরস্কারটি দেওয়া হয় তো দেখো ভারত রত্ন পুরস্কার সম্পর্কে তো প্রচুর প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তো আমি তোমাদের কিছু প্রশ্ন মুখে বলে দিচ্ছি ভারত পুরস্কারটি এই যে তোমরা পুরস্কার দেখতে পাচ্ছ এটি কিন্তু মেডেলটি তামা দ্বারা নির্মিত ওকে এবং এই পুরস্কারের আকৃতি পিপুল গাছের বা অসত্য গাছের পাতার আকৃতি ওকে এবং এটি প্রদান করেন রাষ্ট্রপতি ওকে এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো চুয়ান্ন সালে তিনজনকে দেওয়া হয় কাকে কাকে দেওয়া হয় রাজা গোপালাচারী রাধাকৃষ্ণান এবং সি ভি রমন ওকে এবং আরেকটি প্রশ্ন আসে যে প্রথম বিদেশি ভারতরত্ন পাপকের নাম কি এই প্রশ্নটি কিন্তু প্রচুর পরীক্ষা এসেছে প্রথম বিদেশি ভারতরত্ন পাপকের নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে খান আব্দুল গফ্ফর খান যিনি উনিশশো সালে এই পুরস্কার পেয়েছেন ওকে এবং আরও কতগুলো প্রশ্ন আছে যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে কে ভারতরত্ন পুরস্কার পান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু আর প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার পাপকের নাম ইন্দিরা গান্ধী ওকে এবং আরেকটি প্রশ্ন আছে যে কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কী অর্থাৎ সবচেয়ে কম বয়সে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে সচিন তেন্ডুলকর তোমার ছবিতে দেখতেই পাচ্ছ তো ইনি কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার পাপক ইনি দু সালে এই পুরস্কার পেয়েছিলেন তো ভারতরত্ন সম্পর্কে তো এইসব প্রশ্নগুলো আসে এবং তোমরা কিন্তু এইসব প্রশ্নগুলো একটু নোট করে রাখবে এরপরে দেখো লাস্ট প্রশ্ন ডেন্টিসের দর্পণ কী ধরনের অর্থাৎ যারা দাঁতের ডাক্তার তাদের যে দর্পণ রয়েছে সেই দর্পণটি কি ধরনের তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তাদের দর্পণটি অবতল দর্পণ ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন এবং তোমরা কিন্তু এখন থেকে প্রতিদিন সকাল নটায় আমাদের চ্যানেলে এই জিগের মকটেজগুলো পেয়ে যাবে যে মকটেজগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউ কেপি এছাড়া আরও যে পরীক্ষা রয়েছে আফগারি মেন্স রেল এইসব প্রশ্ন এইসব পরীক্ষার জন্য খুবই সহায়ক হয়ে উঠবে এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমাদের পিএসসি ক্লাসটি মেন্সের ক্লাস চলছে তোমরা যারা যারা পিএসসি ক্লাসটি মেন্সের পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে এবং আমাদের এই ক্লাস কোর্সটি একেবারে কিন্তু বিনামূল্যে তো ফ্রেন্ডস এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে ধন্যবাদ